গ্রামীণ ব্যাংক শুধু বিনিয়োগ করে না, এটা দেশের দারিদ্র্য বিমোচনেও কাজ করে, এমনটাই বললেন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। প্রায় 1 কোটি সদস্যের পরিবারের মেলবন্ধনে অংশ হিসেবে আজ গাজীপুরে এক অনুষ্ঠানে অতিথিরা বলেন, গ্রাহকদের সমৃদ্ধ করতে কাজ করছে গ্রামীণ ব্যাংক। আরিফ খান আবিরের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। প্রায় 1 কোটি সদস্যের গ্রামীণ ব্যাংক তাদের সহকর্মীদের মহামিলন মেলার আয়োজন শুরু করেছে। এর অংশ হিসেবে গাজীপুরের শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজন করা হয় গাজীপুর জোনের মিলন মেলা, যেখানে অংশ নিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক দারিদ্র বিমোচনে কাজ করে গ্রামীণ ব্যাংক গ্রাহকদের সমৃদ্ধ করতে সফল হয়েছে বলে দাবি করেন। আমাদের মূল উদ্দেশ্য হলো তাদেরকে দারিদ্র বিমোচন করা, এবং আপনারা নিজেরই অনুধাবন করেন, যেখানে আমাদের সদস্যদের কাছে আমাদের আদায় যোগ্য হলো 15,500 কোটি টাকা, সেখানে আমানত হলো প্রায় 17,500 কোটি টাকা। অর্থাৎ সদস্যদের আদায় যোগ্যের চেয়ে আমানত বেশি, তাদেরকে আমরা কিন্তু তাদের আমাদের একদিকে বিনিয়োগ, অপরদিকে তাদেরকে আমানত জমা রাখার মাধ্যমে তাদের দারিদ্র বিমোচন করে আমাদের মূল লক্ষ্য। এদিকে বহুল প্রত্যাশিত পদোন্নতির জট কমিয়ে আনার পাশাপাশি এবছরেও প্রায় 7,000 কর্মীদের পদোন্নতি দেওয়ার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান। হাজার হাজার আমাদের সহকর্মীদেরকে পদোন্নতি দেওয়া হয়নি যথাসময়ে, এই জন্য আমরা পদোন্নতি নির্ধারণটা করেছি, করতে আমাদের 3 মাস সময় লেগেছে, করে আমরা ওটা চেক করে ওইটাকে যাচাই করে আমরা বোর্ডে পাশ করে দিয়েছি। তারপরে আমরা সে বছরই চার হাজার সহকর্মীকে আমরা পদোন্নতি দিয়েছি এবং এবছর 7,000 ছাড়িয়ে যাবেন। পরে ব্যাংকের সেবা দিয়ে যারা এদেশের দারিদ্র্য বিমোচন করেছেন এবং ব্যাংককে করেছেন সমৃদ্ধ, সেই সকল পরিশ্রমী কর্মকর্তাদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান ও এমডি। ফারহানা তাহের, তিথি, এশিয়ান টেলিভিশন।